ভোটমুখী পশ্চিমবঙ্গের নাম একাধিকবারই এলো নির্মলা সীতারামনের বাজেটে। বাজেটে বঙ্গের মতোই প্রাধান্য পেয়েছে ভোটমুখী কেরল, আসাম, তামিলনাড়ু। রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের ঝুলিতে বাড়তি কি আসে তা জানতে উৎসুক ছিলেন রাজ্যবাসী। আজ বাজেট বক্তৃতা দিয়ে নির্মলার লাল পেড়ে শাড়ি বেছে নেওয়ার পিছনে বঙ্গবাসীকে বার্তা দেওয়ার রাজনীতি খুঁজে পেয়েছেন অনেকে। বাজেট বক্তব্যের গোড়াতেই নির্মলা উদ্ধৃত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। টেগর নয়, ঠাকুর উচ্চারণ করে ছুঁতে চেয়েছেন বঙ্গের ভোটারদের। আর পশ্চিমবঙ্গের প্রকল্পের ঘোষণা বারংবার টেবিল চাপড়ে হাততালি দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দেখাদেখি গোটা ট্রেজারি বেঞ্চকে। নতুন প্রকল্পের ঘোষণা বেছে বেছে আগে নাম নিয়েছেন পশ্চিমবঙ্গের, বিরতি নিয়েছেন। তৃণমূল বেঞ্চের উদ্দেশ্যে মুচকি হেসে নির্মলা ফের শুরু করেছেন তার বাজেট বক্তৃতা। রাতে বাংলায় টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিকাশ আর সেখানকার মানুষের সুবিধার জন্য আজ প্রকাশিত বাজেটের মাধ্যমে মোদিজি 25,000 কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন, যার মাধ্যমে 675 কিলোমিটার রাজপথের নির্মাণ হবে। এরই সঙ্গে বাংলা এবং অসমের চা বাগানের কর্মরত মানুষদের কল্যাণের জন্য 1,000 কোটি টাকাও দেওয়া হচ্ছে। নির্মলার অভূতপূর্ব বাজেট ঘিরে উঠছে প্রশ্ন। কোভিড বছরে দেশের অর্থনীতির পাশাপাশি রাজকোষের যে বহাল দশা সেই সত্যি অত্যন্ত বাজেটে লুকলেন না। কিন্তু তেমনই অতিমারী আর লকডাউনের জোড়া আক্রমণে মন্দাগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করার উপযুক্ত অভূতপূর্ব কোনো দাবাইয়ের দেখা মিলল না অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটে। নির্মলা কথা দিয়েছেন এবছরের অভূতপূর্ব বাজেট পেশ করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোভিড ও লকডাউনের পরে অর্থনীতিকে চাঙ্গা করার দাওয়াই প্রয়োগ শুরু হয়েছিল আত্মনির্ভর প্যাকেজে। তাকে মিনি বাজেট তকমা দিয়ে তার দাবি ছিল, সেই ধারা বজায় রেখে বাজেট পেশ করা হবে। সোমবার সংসদে বাজেট পেশের পর দেখা গেল প্রধানমন্ত্রীর কথা ঠিক, কারণ অর্থনীতিকে চাঙ্গা করতে পরিকাঠামো, রেকর্ড, খরচের কথা ঘোষণা হলো। কিন্তু বাস্তবে সরকারি খরচ বিশেষ বাড়লো না। বায়োকনের কর্ণধার কিরণ মজুমদার শয়ের কথায় বাজেট ঠিক দিশায় রয়েছে, কিন্তু এতে কাজ হবে কিনা তা নির্ভর করবে কার্যকর করার উপরে। দেশ কি অপেক্ষায় হ্যাঁ, মুঝে বিশ্বাস হ্যাঁ कि जिस आशा और अपेक्षा के साथ देश के कोटि कोटि जनों ने हम सबको संसद में भेजा है, हम संसद के इस पवित्र स्थान का भरपूर उपयोग करते हुए, लोकतंत्र की सभी मर्यादाओं का पालन करते हुए, जन आकांक्षाओं की पूर्ति के लिए अपने योगदान में पीछे नहीं रहेंगे, ये मुझे पूरा विश्वास है। सो आई थिंक दैट्स द वे दे हैव गॉन अबाउट इट एंड बेसिकली व्हाट दे हैव डन is to focus on mega projects, like, you know, whether it is national highways, whether it is ports, whether it is renewable energy, whether it is healthcare infrastructure, all these are meant to create jobs. Now, healthcare, for instance, is going to create a very large allied workforce. And that's what they're depending on, whether it's the National Digital Health Mission or whether it is basically universal healthcare. They believe that the allied workforce that they can create in healthcare can be huge. And I think the allocation that the government has done in healthcare is pretty commendable. Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us. 9831396770. Our mail ID is bignews247.com@gmail.com. অতিমারির ধাক্কায় নাজেহাল মধ্যবিত্তকে আয় করে কিছুটা অত্যন্ত ছাড় দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কিন্তু বাজেটে সেই পথে হাঁটলেন না তিনি। অপরিবর্তিত রইল করের হার, কর ছাড়ের সুবিধা চৌহদ্দি বাড়ল না বাড়তি সঞ্চয়ে, উল্টে কৃষি পরিকাঠামো উন্নয়নে শেষ চাপল পেট্রোল, ডিজেল, সোনা, রূপয়, যদিও তাতে দাম বাড়বে না বলেই দাবি করল সরকার। প্রাপ্তি বলতে 75 বছর এবং তার বেশি বয়সের পেনশন ও সুদ নির্ভর নাগরিকদের আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্তি আর আমজনতার রোজগারে কোভিড শেষ না চাপানো, সঙ্গে তৈরি হলো বাড়তি আশঙ্কা। এবার কি তবে ধীরে ধীরে করের আয়তায় শুরু করবে এতদিন কর ছাড়ের আওতায় থাকা বিভিন্ন সঞ্চয় প্রকল্প? কারণ বাজেটে প্রস্তাব
শেয়ার বাজারের সঙ্গে যুক্ত জীবন বীমা প্রকল্প ইউলিপের মেয়াদ পূর্ণ হলে তবেই তার পুরো টাকার কর ছাড় পাওয়া যাবে। যদি বীমাকারীর বার্ষিক প্রিমিয়ামের অঙ্ক 25 লক্ষ টাকার বেশি না হয়, বীমাকারী মারা গেলে শুধু সেই শর্ত বলবৎ হবে না। সব ধরনের প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের দেয়া টাকা বছরে 2.5 লক্ষ পার হলেও কর রেহাই মিলবে না, তার উপরে সুদের আয়। অর্থমন্ত্রীর দাবি, বেশি আয় যাদের তাদের অনেক কর ছাড়ের সুবিধা বিপুল টাকা পিএফে ঢুকিয়ে সুবিধা নিচ্ছেন, তার উক্তেই এই পদক্ষেপ। তার মতে করের আওতায় পড়বেন পিএফ সদস্যদের মাত্র 1%, যারা মূলত উচ্চবিত্ত। বিধায়ক পদ এবং তৃণমূলের সদস্য পদ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। এবার শুভেন্দুর মতোই বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেট স্তরের নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে থাকাকালীন জেট পর্যায়ের নিরাপত্তা পাবেন রাজীব। এই ব্যবস্থায় একজন কমান্ড্যান্ট পর্যায়ের অফিসার সহ রাজীবের নিরাপত্তার দায়িত্বে থাকবেন 24 জন সিআরপিএফ কর্মী। পশ্চিমবঙ্গের বাইরে তার জন্য বহাল থাকবে ওয়াই পর্যায়ের নিরাপত্তা। গত শুক্রবার বিধায়ক পদ এবং দল ছেড়েছিলেন রাজীব। শনিবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে পাঠানো চার্টার্ড বিমানে বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, পার্থসারথী চট্টোপাধ্যায়, প্রবীর ঘোষালদের সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের বাড়িতে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। তার ঠিক দুদিনের মাথাতেই জেট স্তরের নিরাপত্তা পেলেন রাজীব। 26 জানুয়ারি ঘটনার পর আর কোনো রকম ঝুঁকে নিতে চাইছেন না দিল্লি প্রশাসন। সেদিন ব্যারিকেড দেওয়ার পরেও তা ভেঙে ফেলেছিলেন আন্দোলনকারী কৃষকরা, ঢুকে পড়েছিলেন লালকেল্লায়। শনিবার থেকে দেশ জুড়ে চাক্কা জ্যাম এবং আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠন। 26 জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ওই 3 সীমানাকে। ওই 3 জায়গায় 2 মাসেরও বেশি সময় ধরে কৃষক আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। প্রশাসন যখন নিরাপত্তা নিয়ে তৎপর, তার ঠিক উল্টো ছবি ধরা পড়লো আন্দোলনকারী কৃষক শিবিরে। তারা কিন্তু নির্বিকার, রাস্তার উপর সারি সারি ভাবে বসে রয়েছেন, সেখানেই খাওয়া দাওয়া সারছেন, রাস্তার উপরই মাদুর চাটাই বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনের। বৃহৎ আন্দোলনের জন্য কৃষকরা ট্রেনে চেপে দিল্লিতে আসা শুরু করেছে, কিন্তু তাদের অভিযোগ, দিল্লিগামী ট্রেনগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল 3রা ফেব্রুয়ারি শেষ হতে চলেছে সিবিআই এর অধিকর্তা ঋষি কুমার শুক্লের কার্যকালের মেয়াদ। তদন্তকারী সংস্থার নতুন অধিকর্তা কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটমুখী পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে সিবিআই এর নতুন প্রধানের দিকে, কারণ অর্থগ্নি সংস্থা গরু কয়লা পাচারের মামলাগুলির অগ্রগতি হবে না কি থমকে যাবে তা কিছুটা নির্ভর করবে নতুন অধিকর্তার ভূমিকার ওপর। বর্তমান অধিকর্তার আমলে সিবিআই দুর্নীতির অভিযোগ বড় মাপের কোনো রাজনীতিবিদের বাড়ি তল্লাশি বা গ্রেফতার করেনি। সেই ধারা বজায় থাকবে কিনা সেই প্রশ্ন নবান্নের প্রশাসনিক পরিসরেও এখন তীব্র। সূত্রের খবর, সিবিআই অধিকর্তা নির্বাচন করে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কমিটি। সেই বৈঠকে উপস্থিত থাকেন কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনারের কোনো এক কর্তাও। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সোমবার সকালে বলেন, অধিকর্তা নির্বাচনের বৈঠক এখনো ডাকা হয়নি। ঘোষণা বাজেটে 20 বছরের পুরনো ব্যক্তিগত গাড়ি যদি স্বাস্থ্য পরীক্ষায় পাশ করতে না পারে তাহলে সেটি সম্পূর্ণ বাতিল করা হবে, বাজেটে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই নিয়মটি 20 বছরের জন্য হলেও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তা হবে 15 বছর। পরে এই বিষয়ে বিস্তারিত নিয়ম জানানো হবে বলে জানিয়েছেন নির্মলা। ভারতে সাধারণত ব্যক্তিগত গাড়ির গড় বয়স 8 বছর আর বাণিজ্যিক গাড়ির গড় বয়স 12 বছর। সেদিক থেকে দেখলে খুব কম সংখ্যক মানুষই এতে লাভবান হবেন। গাড়ি বাতিল হলে বাড়বে নতুন গাড়ির সংখ্যা। মনে করা হচ্ছে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করার জন্যই সরকার ঘুরিয়ে এভাবে বাজার বড় করতে চাইছে। মমতা গত কয়েক বছরে শিলিগুড়ি আমূল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন, তার কৃতিত্ব দাবি করলে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দুহাত তুলে উত্তরবঙ্গ তো বটেই, শিলিগুড়ি শহরকে তার পাশে থাকার জন্য ফের অনুরোধ করলেন। শিলিগুড়িকে কেন্দ্র করে গজলডোবার সেতু, এশিয়ান হাইওয়ে, একাধিক উড়ালপুরের কাজের উল্লেখ করে শহরটা কি ছিল, কি হয়েছে তাও বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সোমবার বিকেলে বাঘাযতীন পার্ক থেকে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপি কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে শহরের প্রতি তার ভালোবাসা বরাবর তা বোঝানোর চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার তো হাসি মারার মাঙ্গলিতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন শুনলাম এখানে অনুষ্ঠান হচ্ছে তখন কি বাগডোগরা নেমে চলে যেতে পারি, তাই আপনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে এলাম।
করোনা অতিমারির প্রভাবে পশ্চিম বর্ধমানের মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে মন্দার ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে বলে দাবি শিল্পোদ্যোগীদের একাংশের। এই আবহে এবারের কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়েছিলেন তারা। বাজেট দেখার পরে কার্যত হতাশ শিল্পপতিদের বড় অংশ। তাদের দাবি শিল্পাঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও শিল্পোন্নয়নের কোনো স্পষ্ট দিশা দেখাতে পারেননি কেন্দ্রীয় বাজেট। পশ্চিম বর্ধমানের অর্থনীতি মূল ভিত্তি হল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। গত কয়েক দশকে জেলায় নতুন কোনো ভারী শিল্পের গঠন হয়ে ওঠেনি, তবে বেসরকারি উদ্যোগে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের প্রসার কিছুটা হলেও হয়েছে। অতিমারির ধাক্কায় এখন ধুঁকছে এই শিল্প। দক্ষিণবঙ্গের 11টি জেলায় শিল্পোদ্যোগীদের সংগঠন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর কার্যকরী সভাপতি রাজেন্দ্র প্রসাদ খেতানের প্রতিক্রিয়া, এই বাজেট খুবই হতাশাজনক। মাঝারি, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোগপতিদের সম্পূর্ণ বঞ্চিত। তিনি জানান, শিল্প তালুকে বহু শিল্পোদ্যোগী ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্প পতনের প্রস্তুতি নিচ্ছেন। কমপক্ষে 200 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বাজেট মাঝারি ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের উৎসাহিত করার তেমন কোনো প্রস্তাব নেই। ফলে ভবিষ্যতে শিল্প তালুকের কি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews247.com@gmail.com. সোমবার লোকসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ খড়গপুর বিজয়ওয়াড়া এবং ভুসাওয়ালা খড়গপুর ডানকুনি ডেডিকেটেড ফ্রেট করিডোরের ঘোষণা করেন। এর জেরে পণ্য পরিবহনের গতি আসবে বলে দাবি কেন্দ্রীয় রেল মন্ত্রকের। রেল সূত্রে জানা গিয়েছে, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত 1115 কিলোমিটার দূরত্বের এই ডেডিকেটেড ফ্রেট করিডোর রেলের পরিভাষায় ইস্ট ক্লাস করিডোর। খড়গপুরের হিজলি স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হবে এই করিডোর। তবে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ নিয়ে 3টি রাজ্যের 4টি রেল ডিভিশনের উপর দিয়ে করিডোর তৈরি হবে। আপাতত এই করিডোরের বাবদ 40,344 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। আর ভুসাওয়ালা খড়গপুর ডানকুনি রুটের ডেডিকেটেড ফ্রেট করিডোরের রেলের পক্ষ থেকে ইস্ট ওয়েস্ট করিডোর নাম দেওয়া হয়েছে। খড়গপুরের হিজলি থেকে ইস্ট কোস্ট করিডোরের সঙ্গেও যুক্ত হবে এই ইস্ট ওয়েস্ট করিডোর। সঙ্গে হবে ডানকুনির কাছে কামারকুণ্ডু স্টেশন। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্র নিয়ে 5টি রাজ্যের 4টি রেল জোনের উপর দিয়ে তৈরি হবে এই করিডোর। এক্ষেত্রে আপাতত 1,886 কিলোমিটার নিয়ে এই করিডোর 86,805 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। Two 63 kilometers of eastern dedicated freight corridor will be taken up in PPP mode in this year itself. জঙ্গলমহল এলাকায় এবারে প্রার্থী দিতে চলেছে শিবসেনা। সম্প্রতি মেদিনীপুরের সাংবাদিক বৈঠক করে জঙ্গলমহল এলাকায় নির্বাচনে নামার হুঁশিয়ার দিয়েছিলেন কুর্মী সমন্বয় মঞ্চ। গত সপ্তাহে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়গ্রামে সভা করতে এসে জঙ্গলমহল এলাকায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়ে গেছেন। এরই মধ্যে সোমবার প্রার্থী দেওয়ার বিশেষ প্রস্তুতি সেরে ফেললেন উদ্ধব ঠাকুরের দল। জঙ্গলমহলে বহুমুখী নির্বাচন যে হতে চলেছে তার ইঙ্গিত দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ঝাড়গ্রাম জেলার শিবসেনা সাংগঠনিক কাজ শুরু হয় সেখান থেকেই। ঝাড়গ্রাম জেলা শিবসেনার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রামের মধুসূদন সিংহ। 100তম টেস্ট খেলতে নামবেন জো রুট। ইংল্যান্ড অধিনায়কের অভিষেক ঘটেছিল 2012 সালে ভারতের মাটিতে। রুটের মতে একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে চেন্নাইয়ের মাঠে। প্রথম টেস্টেই অর্ধশত রান করেছিলেন রুট। ভারতের মাটিতে স্পিনারদের সামলানোর অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি তিনি। সেই ম্যাচে ড্র হয়েছিল। রুটের মতে এখন ইংল্যান্ড শিখে গিয়েছে বিদেশের মাটিতে বিপক্ষের 20 উইকেট নেওয়া, প্রথম ইনিংসে বড় রান করা। সিরিজের শুরুর আগেই বিরাট কোহলিদের হুমকি দিয়ে রাখলেন ইংরেজ অধিনায়ক।
বিশেষ একজনের পরামর্শে অস্ট্রেলিয়ায় নেটে বেশি ব্যাটই করেননি রাহানে। আইপিএল এ শেষ দুইবার থেকে অস্ট্রেলিয়ার পথে পাড়ি দিচ্ছেন অজিঙ্ক রাহানে। সেই সময় রাহানেকে ফোন করেন রাহুল দ্রাবিড়। প্রথম টেস্টের পর রাহানের ওপর অধিনায়কত্বের চাপ আসছে জেনেই তাকে ফোন করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এক সাক্ষাৎকারে রাহানে বলেন, দ্রাবিড় ভাই ফোন করে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আমাকে নেটে বেশি ব্যাট করতে বারণ করে। অবাক হয়েছিলাম, দ্রাবিড় ভাই ব্যাট করতে ভালোবাসে, নেটে অনেকক্ষণ ব্যাট করতে চায়। দ্রাবিড় ভাই বলে, বেশি চিন্তা করো না, প্রথম টেস্টের পর তুমি নেতৃত্ব দেবে, সেই নিয়ে চিন্তা না করে মানসিক প্রস্তুতি শুরু করে দাও, নেটে বেশি ব্যাট করো না। অনেক সহজ করে দিয়েছিল রাহানের জন্য অস্ট্রেলিয়ার মাঠে খেলা এবং নেতৃত্ব দেওয়া। বিরাট কোহলির টেস্ট ও ওয়ান ডে দলের নেতৃত্ব নিয়ে তিনি তখন প্রশ্ন তোলেননি। তিনি সমালোচনা করেছিলেন টি-20তে বিরাটের নেতৃত্ব। সোমবার সম্প্রচারকারী চ্যানেলে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, টি-20তে বিরাটের নেতৃত্ব নিয়ে আমার বরাবরই প্রশ্ন ছিল, কিন্তু ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটে ওর নেতৃত্ব নিয়ে কোনো সংশয় নেই আমার মনে। যোগ করেন, বিরাটের নেতৃত্বে ভারত খুবই ভালো খেলেছে, বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আমি নিশ্চিত ভবিষ্যতেও এভাবেই বিরাটের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে ভারত। ফ্রি কিক থেকে দুরন্ত গোল করা নিয়ে একদিকে বিশ্বের বন্দনা পাচ্ছেন, অন্যদিকে চুক্তির বিশাল টাকার অঙ্ক ফাঁস হয়ে যাওয়ায় ক্ষিপ্ত মেসি। স্পেনীয় সংবাদ মাধ্যমের খবর, এতটাই চটেছিলেন মেসি যে তার বার্সেলোনায় থাকার সম্ভাবনা নেই। মেসিও অতীতে অভিযোগ করেন ক্লাবিং দলের অন্দরমহলে খবর ফাঁস হওয়া নিয়ে। বার্সেলোনার জার্সিতে 650 গোলে পৌঁছানোর কীর্তি অর্জন করেছিলেন মেসি। রবিবার লা লিগ অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে 2-1 গোলে জয়ের পরেও স্বস্তি নেই ক্যাম্প নুতে, কারণ মেসিকে নিয়ে নতুন বিতর্কের ঝড়। স্পেনের একটি সংবাদপত্র ফাঁস করে দিয়েছিল, আর্জেন্টিনীয় তারকার সঙ্গে 4 মরশুমের বার্সেলোনার চুক্তি অঙ্ক ভারতীয় মুদ্রার প্রায় 4,867 কোটি টাকা। ক্রীড়া ইতিহাসে এর চেয়ে বড় চুক্তি আর কখনো হয়নি বলেই দাবি, যদিও স্পেনে বিশাল অঙ্কের করও দিতে হয়। জানা গিয়েছে এই অঙ্কের অর্ধেকই কর বাবদ দিতে হবে মেসিকে। এই মুহূর্তে চরম আর্থিক সংকটের মুখে দাঁড়ালেন বার্সেলোনা। অভিনবদের কোভিড-19 অতিমারির মধ্যেও তিনি যে নিজের লক্ষ্য থেকে সরে যাননি তা এবারের রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে বুঝিয়ে দিয়েছেন আয়ুষী পোদ্দার। 6টি ব্যক্তিগত ইভেন্টে নেমে রাজ্য রেকর্ড সহ 5টি সোনা এবং 1টি রূপো জেতে বঙ্গ শুটিংয়ের অন্যতম প্রতিভা মেহুলি ঘোষকে অবশ্য সন্তুষ্ট থাকতে হলো 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে রূপো পেয়ে। তবে টিম ইভেন্টে সোনা জেতেন মেহুলি। বঙ্গ শুটিংয়ের বিস্ময়ক বালক বলে পরিচিত অভিনব সাউ পিছিয়ে পড়েনি লকডাউন আর কোভিডের ধাক্কায়। জাতীয় শুটিংয়ে সবচেয়ে কম বয়সে সোনা জেতার রেকর্ডে গড়া অভিনব রাজ্য শুটিং থেকে জিতেছে 4টি সোনা। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews247.com@gmail.com. ফ্লোরবন্দি যে ছবি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল তা পিছিয়ে দীপাবলি হয়েছে, আর তা বলতে আসতে মোটে 4 মাস বাকি। অতএব তোড়জোড় শুরু করে দিয়েছেন সলমান খান। আগস্টেই রাধের শুটিং শুরু করতে চলেছেন অভিনেতা। তার জন্য মেহবুব স্টুডিও একটি গোটা ফ্লোর ভাড়া নিয়ে নিয়েছেন। লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছিল রাধের শুটিং। এই ছবির কিছু অংশের জন্য থাইল্যান্ডে যাওয়ারও কথা ছিল, সব পরিকল্পনাই বানচাল হলো। পরিচালক প্রভু দেবাকে ফের নতুন করে সিকোয়েন্স সাজাতে হয়েছে। অগস্ট সেপ্টেম্বর থেকে সিনেমা হলো খোলার সম্ভাবনা রয়েছে, তা মাথায় রেখেই প্রযোজক পরিচালকের ছবি রিলিজের পরিকল্পনা করেছেন। দীপাবলিতে অক্ষয় কুমারের সূর্যবংশী মুক্তি পাচ্ছেন, সেক্ষেত্রে রাধে ফাঁকা ময়দান পাচ্ছে না। এখন যা পরিস্থিতি তাতে কেউ কারোর জন্য রিলিজ ডেট ছেড়ে দেবে না। উপরন্তু সলমানের সঙ্গে অক্ষয়ের সম্পর্কও ভালো না। সূর্যবংশী মুক্তির জন্য তৈরি কিন্তু রাধের শুটিং বাকি এখনো। লকডাউনে সলমান তার ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন। করোনার আতঙ্কে শুটিংয়েও অনেক বিধিনিষেধ থাকবে, যে কারণে স্টুডিওর গোটা ফ্লোরই ভাড়া নিয়ে নিয়েছেন ভাইজান। 2018 সালে ঠাগস অব হিন্দুস্থানে শেষ দেখা গিয়েছিল তাকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 220 কোটির ছবি। শুধু তাই নয়, দীর্ঘদিন সেই ছবি দর্শককে জুগিয়েছে হাসির খোরাক, তাই এবার আরো বেশি সাবধানী বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। লান্সিং চাড্ডার শুটিং এর পরিবর্তে কাজের সময় নিজের ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যাতে তার কাজ বা ব্যক্তিগত জীবনযাপনে কোনো ব্যাঘাত না ঘটে।
সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানাচ্ছে ঘনিষ্ঠ মহল। নিজের কাছের মানুষদের ইতিমধ্যেই আমির জানিয়ে দিয়েছেন কোনো জরুরি প্রয়োজন থাকলে তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে। লাল সিং চড্ডার মুক্তি পর্যন্ত অভিনেতার সমাজ মাধ্যমও চালাবে তার টিম। সব রকম যোগাযোগ সূত্র থেকে নিজেকে এভাবেই দূরে রাখবেন আমির। টিভি সাক্ষাৎকারে জাভেদ আখতারকে অপমান, কঙ্গনা রানাওয়াতকে সমন পাঠালো মুম্বাই আদালত। মুম্বাইয়ের অন্ধেরি আদালতের পক্ষ থেকে সোমবার সমন পাঠানো হলো বলিউডের বিতর্ক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। গীতিকার জাভেদ আখতারের মানহানি মামলায় এই সমন পাঠানো হয়েছে। জানা গিয়েছে জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে কঙ্গনা জাভেদ আখতারের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছিলেন। 1 মার্চের আগে কঙ্গনাকে আদালতে উপস্থিত হতে হবে বলে জানা গিয়েছে। ছুটির সকালে সুন্দর সাজে বিয়েটা সেরেই ফেললেন ইমন নীলাঞ্জন। টলিউডের সুরেলা জুটি ইমন চট্টোপাধ্যায় এবং নীলাঞ্জন ঘোষের দাম্পত্য জীবন শুরু হলো। কমলা শাড়ি আর সাদা পাঞ্জাবিতে বিয়ের সাজের ছবি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বার্তা ভরে গেল তাদের সমাজ মাধ্যম। তবে কি খাওয়া দাওয়া হইচই আর কিছুই নেই বিয়েতে? তেমনটাও নয়, বরং বলা ভালো পিকচার অভি বাকি হ্যায়। রবিবার শুধু মালাবদল আর রেজিস্ট্রি হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে। তবে ইমন নীলাঞ্জন নিজেদের বন্ধু বান্ধবদের কোনো কিছু থেকেই বঞ্চিত করবেন না। আগামী 2রা ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে অতিথি আপ্যায়নের। ডুমুর জেলায় বিজেপি সভায় যোগ দিয়ে নতুন জল্পনা উস্কে দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, এই সভায় যোগ দিতে পারেন অরিন্দম শীলও। স্বয়ং অরিন্দম এমন কথা হওয়ার দাবি অস্বীকার তো করলেনই, উল্টে কটাক্ষ ছুড়ে দিলেন রুদ্রের দিকে। অরিন্দম জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, জীবনে সবকিছুতে প্রথম সারিতে থেকেছি, ভাইফোরদের মতো পিছু পিছু চললাম আর ঢুকে পড়লাম, এমনটা হবে না। রাজনীতি ময়দান নয়, সিনেমাই তার আসল জায়গা বলে এর মধ্যে সমাজ মাধ্যমে লিখেছেন অরিন্দম। সে প্রসঙ্গে তার বক্তব্য, দীর্ঘদিন ধরেই সেবামূলক কাজ করে আসছি, তার জন্য রাজনৈতিক মঞ্চের প্রয়োজন নেই। আজকের ভারতে রাজনীতির যা অবস্থা তাতে তার সঙ্গে যুক্ত না হওয়াই ভালো। তিনি আরো বলেন, জীবনে সবকিছুতে প্রথম সারিতে থেকেছি। 60-এর বেশি বিধানসভা কেন্দ্রে আমি একা প্রচার করেছি। তো যাই হোক, তো তারপর 2017 থেকে কী যেন একটা ঘটে এবং সুর কেটে যায় এবং কোথাও যেন দলের ওপর থেকে কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায় যেতে শুরু করে। দলের মধ্যে ক্রমাগত মানুষের জন্য একটা সরকার আসে, মানুষের উন্নয়নের জন্য একটা সরকার আসে। দেখা যায় দলীয় কর্মী নেতা এবং মন্ত্রীদের একাংশ তারা মানুষের উন্নতির কথা না বলে উন্নয়নের নামে নিজের ক্রমাগত উন্নতির দিকে তারা চলে গেছে। এবং উদাহরণ দিলে বুঝতে পারা যাবে যে ছেলেটির গলায়, যে কর্মীর গলায় লোকনাথের মাদুলি তাগা দিয়ে ঝুলতো, সেই জায়গায় মোটা সোনার চেন হয়ে গেল। একঢাল চুল মিলেমিশে গিয়েছে ফুল জড়ানো খোপায়, গায়ে উঠেছে সুন্দর হলুদ রঙা শাড়ি, বাহারি গয়নায় মোড়া গোটা শরীর। রানীমাকে দেখে চেনার উপায় নেই। বেশিরভাগ সময় জৌলসীন ঘিয়ে রঙা কাপড়েই পর্দায় দেখা যায় টেলিভিশনের প্রিয় রানীমা দিতিপ্রিয়া রায়কে। সেই দিতিপ্রিয়াকে এমন সাজে দেখে রীতিমতো হইচই পড়েছে সমাজ মাধ্যমে। শনিবার ইনস্টাগ্রামে সংক্ষিপ্ত একটি ভিডিও পোস্ট করেন দিতিপ্রিয়া রায়, সেখানেই তাকে এমন সাজে দেখা যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রায় কোণের মতো ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দিতিপ্রিয়া। অর্থাৎ লেন্সবন্দী হওয়ার মুহূর্তটিকেই লেন্সবন্দী করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রানীমা। সেই ভিডিওর সঙ্গে আবার জুড়ে দিয়েছেন রাহাত ফতে আলী খানের কণ্ঠে আফরিন আফরিন গানটি, যা ওই সাজের সঙ্গে মিলে এক মায়াবী আবহ তৈরি করেছে। সোহম চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত কলকাতার হ্যারিতে থাকছে নতুন চমক। এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে অভিনয় করবেন পরিচালক রাজ চক্রবর্তীও। শনিবার দুপুরে শুটিংয়ের জন্য বারাসাতে পৌঁছে গিয়েছেন রাজ। কাজের ফাঁকেই প্রিয়াঙ্কার সঙ্গে আড্ডা দিতে দেখা যায় পরিচালককে। নীল ব্লেজার, সাদা শার্ট, ডেনিম আর রোদ চশমায় যে কোনো নায়ককে হার মানাচ্ছেন না রাজ। অন্যদিকে খয়েরি জাম্পস্যুটে সহজ সুন্দরী প্রিয়াঙ্কা। রাজ এবং প্রিয়াঙ্কা একসঙ্গে টলিউডে প্রথম পা রেখেছিলেন। প্রথমজন ছিলেন ক্যামেরার সামনে, দ্বিতীয়জন ক্যামেরার পেছনে। 2008 সালে রাজের পরিচালনায় চিরদিনই তুমি যে আমার ছবিতে জুটি বেঁধেছিলেন রাহুল প্রিয়াঙ্কা। প্রথম ছবিতেই বক্স অফিসে বাজিমাত করেছিলেন তারা। এরপরে সেভাবে একসঙ্গে কাজ না করলেও বন্ধুত্বটা অমলিন থেকে গিয়েছে। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews247.com@gmail.com. রণবীরের ভারী আপত্তি, সমস্ত কাজ করে দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করা হয়েছে, তাও দীপিকা নিজে হাতেই সবজি বাজার করতে ভালোবাসেন। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে দীপিকা তাদের দাম্পত্য জীবনের 2-4 টুকরো তুলে ধরেছিলেন। শুক্রবার তারই প্রমাণ মিলল মুম্বাইয়ের এক বাজারে। প্যাপারাজিদের ক্যামেরায় ধরা পড়লেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, কালো রঙের হুডির নিচে ডেনিম।
মুখে কালো মাস্ক ও চোখে রোদ চশমা। ঘরের বাজার সারতে সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন মুম্বাইয়ের ফুড হল সান্তা ক্রুজে। এবার কি সুখবর দিতে চেয়েছেন দীপিকা পাডুকোন? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই ইঙ্গিত দিলেন তিনি। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন দীপিকা পাডুকোন, যেখানে হালকা সাদা রঙের সালোয়ার কামিজ পরে হাসি মুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। নিজের ওই ছবির সঙ্গে ক্যাপশনে ফেব্রুয়ারি বলে একটি মাত্র শব্দ যোগ করেন দীপিকা পাডুকোন। ফেব্রুয়ারি মাসে কিসের ইঙ্গিত দিলেন দীপিকা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দীপিকা যখন নিজের ওই ছবি শেয়ার করেন, সেই সময় অভিনেত্রীর অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। তবে করিনা কাপুর খান, অনুষ্কা শর্মার পর এবার কি দীপিকাও নতুন কোন সুখবর দিতে চলেছেন? যদিও অনুরাগীদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। স্ত্রীর হাসি মুখের উজ্জ্বল ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর সিং। দীপিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেলে সেই ইঙ্গিত। ট্রেন্ডিং খবরের জন্য চোখ রাখুন বিগ নিউজ 24x7 এর পর্দায়। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 9:30 বিগ নিউজ 24x7 এ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।